ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের আজ শেষকৃত্য সম্পন্ন হবে। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। উপস্থিত থাকবার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও। আজ এগারো দিন শেষের শেষ জ্ঞাপন করা হবে, তার শেষকৃত্য হবে লন্ডনে। যেমনটা জানা যাচ্ছে, রানী দ্বিতীয় এলিজাবেথের আজ শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যে সেই জোর কদমের প্রস্তুতি চলছে। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। রানী দ্বিতীয় এলিজাবেথের আজ শেষকৃত্য সম্পন্ন হবে। উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিন দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি উপস্থিত থাকবেন রানীর শেষকৃত্যে। এগারো দিন শেষে শোক জ্ঞাপন করা হবে। লন্ডনে হবে এই গোটা অনুষ্ঠানটি। আজ দ্বিতীয় রানী এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে লন্ডনে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, আজ এগারো দিন শেষে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে। হ্যাঁ, দেখো, এগারো দিনের যে শোক জ্ঞাপন সেটা আজকে শেষ হয়েছে। অর্থাৎ আজ রানী দ্বিতীয় এলিজাবেথ তার শেষকৃত্য, তার কফিন বন্দী দেহ রাখা আছে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে, সেখান থেকে চলে যাবে উইন্ডসর যে ক্যাসল, সেই প্রথমে প্রথমে ওখান থেকে নিয়ে যাওয়া হবে উইন্ডসর ক্যাসলে। সেই সেখান থেকে রানী কফিনবন্দী দেহ পৌঁছবে সেন্ট জর্জ চ্যাপেলে, এবং সেন্ট জর্জ চ্যাপেলেই কিন্তু রানী যে স্বামী অর্থাৎ ফিলিপ তার দেহ সাহিত্য রয়েছে, সেখানে পাশে সেই কবরে তাকে সমাহিত করা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তারা কিন্তু ইতিমধ্যেই লন্ডনে উপস্থিত রয়েছেন। এক মিনিটের নিরবতা পালন করা হবে, তারপরে কিন্তু রানীর দেহ ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বের করা হবে। আমরা দেখেছি যে গত শনিবার রাতেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি লন্ডন পৌঁছে গেছেন তিনদিনের সফর। তিনি গতকাল রানীর যে কফিন সেখানে সাহিত্য রয়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে, সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ভিজিটার্স বুকে তিনি কন্ডোলেন্স মেসেজ দিয়েছেন, শোক বার্তা লিখেছেন। আজ আমরা দেখেছি যে আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন তিনি রানীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। যেটা এখনো পর্যন্ত যে ব্যবস্থা করা হয়েছে লন্ডনে, গোটা লন্ডন জুড়ে প্রায় 100টি সিনেমা হলে সেখানে রানীর এই যে শোক যাত্রা, রানীর যে শেষকৃত্যের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে 100টি সিনেমা হলের যে প্রত্যেকটা সিট কিন্তু বুক হয়ে গেছে, একটা সিটও কিন্তু খালি নেই। অর্থাৎ রানী যে তৃতীয় এলিজাবেথ তার মৃত্যুর পরে তার যে শোক যাত্রা, তার যে শোক জ্ঞাপন এবং দীর্ঘ প্রায় 11 দিন ধরে যে অনুষ্ঠান চলছে শেষকৃত্যের যে অনুষ্ঠান গোটা ব্রিটেন জুড়ে, সেটা কিন্তু কোনো রাজ পরিবার, কোনো রাজপ্রাসাদে কোনো অনুষ্ঠান, কোনো বিয়ে এবং কোন নতুন সদস্য, নতুন অতিথি আসার পরে যে সমস্ত অনুষ্ঠান হয়, সমস্ত অনুষ্ঠানকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে এই রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠান। এবং আজ তার পরিসমাপ্তি, সেই পরিসমাপ্তিকেও যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করা হয়, তার জন্য কিন্তু প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, হ্যারি উইলিয়ামস, তারা কিন্তু যে সমস্ত মানুষ, যে সমস্ত দর্শনার্থী তারা সেখানে উপস্থিত হয়েছেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীকে শেষ দেখা দেখবেন বলে, তাদের সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু ব্রিটেনের রানীর যে শেষ যাত্রা, রানীর একটা যে একটা যুগের যে অবস্থান, 70 বছরের যে ব্রিটেনের রাজপ্রাসাদে রানীর যে অবস্থান, সেই অবস্থানের আজ পরিসমাপ্তি করতে চলেছে। রানীর কফিনবন্দী দেহ স্বামী ফিলিপের পাশে সাহিত্য করা হবে সেন্ট জর্জ চ্যাপেলে, এবং সেখানে সেই অনুষ্ঠান কিন্তু সুষ্ঠুভাবে পালন করার জন্য ব্রিটেন কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আজই রানীর শেষকৃত্য সম্পন্ন হবে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের আজ শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যে পৌঁছেছেন বিশিষ্টজনেরা। লন্ডনে হবে এই গোটা অনুষ্ঠানটি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এগারো দিন শেষের শোক জ্ঞাপন, আজকে রানীর দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।